প্রিয় দর্শক যে যেখানে বাংলা টিভি সেভেন্টি ওয়ান দেখছেন তাদেরকে সুস্বাগতম আমরা আসছি ঢাকা জেলার দোহার থানার সুতারপাড়া ইউনিয়ন পরিষদের সাত নাম্বার ওয়ার্ডে সাত নম্বর ওয়ার্ডের প্যানেল চেয়ারম্যান এবং জনপ্রতিনিধি জনাব শওকত বিশ্বাসের বাড়িতে ওনার ওয়ার্ডে কী কী উন্নয়নমূলক কাজ করেছেন সেই সম্পর্কে ওনার কাছে জানতে যাব আপনারা আমাদের সাথেই থাকুন আমি সর্বপ্রথম আমি শ্রদ্ধা রাখছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার জন্ম না হলে আজকে এই বাংলাদেশ স্বাধীন হতো না তারই আজকে তার সে আজকা বহুদিন হয় তাকে তাকে যে বাংলার একদল একদল অন্যায়কারী নির্মলভাবে হত্যা করেছে তারপরে তাদের উদ্দেশ্য একটাই ছিল এই বাংলাদেশকে কিভাবে আমরা পাকিস্তানের একটি তাবিদারি রাষ্ট্র গড়ে তুলব সেই আশা পূর্ণ করার জন্য বিভিন্ন কৌশলে বিভিন্ন সময় আমাদের মাননীয় জননেত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা তাকে হেয়পূর্ণ করানোর জন্য বিভিন্নভাবে তাকে অসম্মানী করানোর জন্য বিভিন্ন মামলা হাঙ্গামা অনেক ত্যাগ মাধ্যমে তিনি আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় তিনি যদি আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় না আসতেন তাহলে আজকে বাংলার মানুষ এই দুঃখী মানুষ আজকে ঘর ঘর পেতো না আজকে দুঃখী মানুষ যারা নেই আশ্রয় ছিল না যারা পদ্মার পারে আমাদের এই পদ্মা নদীতে গ্রাসের কারণে পদ্মার নদী ভাঙ্গনের কারণে নিঃস্ব মানুষগুলার পাশে দাঁড়িয়েছেন নিঃস্ব মানুষগুলো আজকে এই জননেত্রীর জননেত্রীর এই তত্ত্বাবধানে আজকে আমাদের এই পদ্মার পারে অনেক নতুন নতুন ঘর তুলছে অনেক সুন্দর রাস্তাঘাট উঠছে উন্নয়ন হচ্ছে সেই উন্ন উন্নয়ন আমরা মনে করি আজকে এই বাংলাদেশের যদি এই সুযোগ্য নেত্রী না থাকতো তাহলে আমাদের এগুলি হতো না আজকে আমার সুতারপাড়া ইউননে ওই ওই সাত আষ্টশো ওই ওই এক হাজারের কাছাকাছি হয়ে গেছে বয়স্ক মানুষদের ভাতা দিচ্ছে আজকে ওই নেত্রী আজকে দোহার উপজেলায় পড়াই। চার পাঁচশো মানুষকে বিধবা ভাতা দিচ্ছে আজকে ওই নেত্রী বাংলাদেশের বাংলাদেশের এই আমাদের এই সুতারপাড়া ইউনিয়নে আমাদের তত্ত্বাবধানে আমরা এই মাতৃত্ব ভাতা দিচ্ছি আমরা শিশু শিশু ভাতা দিচ্ছি আমরা আমরা আজকে বয়স্ক মানুষকে আমরা সেবা দিচ্ছি আমরা আজকে এই বাংলাদেশে যে উন্নয়ন হচ্ছে প্রত্যেক এলাকায় আমরা সুন্দর রাস্তাঘাট এমনকি কি আমরা যেখানে বিদ্যুৎায়ন করানো সমস্যা হয়েছে সেখানে আমরা ওই ওই সোলার পয়েন্টের মাধ্যমে আমরা আলো জ্বালাইয়ে জ্বালাই দিয়েছি সেখানে মানুষের কত কর্মসংস্থান হচ্ছে আজকে দেখা যায় ডিজিটাল বাংলাদেশ আমার আমার যে কোনো একটি মানুষ আজকে তার পরিচয়পত্র পেতেছে অনলাইনে সারা বাংলাদেশে সে এখান এখানে কর্মসংস্থানে গেলে সেখানে বলে তোমার বাড়ি কোথায় সাথে সাথে ওই কম্পিউটারে টিভি দিলে অনলাইনের মাধ্যমে তার ডাটা চলে আসে আজকে আমরা কোথায় ছিলাম কোথায় থেকে কোথায় চলে এসলাম আমি তাই মনে করব যে এই ডিজিটাল বাংলাদেশের উপকার আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে তার তার তত্ত্বাবাদনে আজকে আমরা আমাদের এলাকায় এলাকায় রাস্তাঘাট আমাদের মুরব্বীদের বিজিএফ কার্ড বীজ শিশু কার্ড আমরা বয়স্ক ভাতা আমরা দিতে পারছি মানুষকে বিপদের সাথে কাছে দাঁড়িয়েছি এই করোনা নাইনটিন নাইনটিন উনিশ এই যে কোভিড নাইন্টিন এই সাথে সাথে আমরা এই এলাকার মানুষ যাতে কাজকর্ম কমে গেছিল আমরা সেখানে রিলিফ আমরা প্রতি সপ্তাহে আমরা প্রতি সপ্তাহে আমরা দুইশো আড়াইশো প্যাকেট আমাদের ওই মাননীয় সংসদ সদস্য সালমানিব রহমানের সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এলাকায় পাঠিয়েছেন আমরা সুন্দরভাবে সঠিকভাবে পৌঁছে দিয়েছি এমন বাড়ি আছে তাদের যায়ে আনার মতো ক্ষমতা নাই সেখানে আমরা অটো পাইতে আমরা ওই রাজনীতিক নেতৃবৃন্দ সাথে নিয়ে আমরা এলাকার মসজিদের ইমাম সাহকে নিয়ে আমরা এলাকার মুরব্বীদেরকে নিয়ে আমরা ঘরে ঘরে যায় আমাদের আমরা তাদেরকে খোঁজখবর নিয়ে আমরা আজকে আমরা দেশের উন্নয়ন করছি আমরা আমার আমাদের এলাকায় অনেক অনেক মানুষকে আর্থিক ভাতা প্রধানমন্ত্রীর আর্থিক ভাতা তাও আমার ওয়ার্ডে আমি ষাট পঁয়ষট্টি জনকে আমি দিয়েছি তারা আড়াই হাজার করে টাকা পাইছে অনলাইনের মাধ্যমে এখানে আমাদের মেম্বার চেয়ারম্যান কোনো একটা অনিয়ম নাই ডাইরেক্ট তাদের অ্যাকাউন্টে নিজ নিজ অ্যাকাউন্টে তারা টাকাগুলি উত্তোলন করতে পেরেছে এবং এই টাকাগুলি উত্তোলন করার পরে তারা আমাদেরকে অনেক ভালো বলছে এবং মাননীয় জননেত্রী শেখ শেখ হাসিনার উপরে অনেক অনেক দোয়া করেছে যে আজকে মানবতার নেত্রী যদি আজকে এই দুঃখী মানুষের পাশে না দাঁড়ায় তো আজকে এই মানুষগুলি কত সমস্যা সমস্যায় থাকতো সেই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসছি আমাদের এলাকায় বর্তমানে অনেক অনেক মানুষই এই যে দশ টাকা কেজি চাউল দশ টাকা করে চাউল দেয় সেখানেও আমরা এই যে এই কাঠের মাধ্যমে চাল দিচ্ছি সেই চাউল আনছে তারপরে অনেকেই নতুন ধান লাগাইছে সেখানে অনেক অনেক লেবারে কাজ করতেছে তাদেরও প্রতিদিন প্রতিদিন আমাদের এই দোহার উপজেলায় চারশো পাঁচশো টাকা করে তারা হাজিরায় কাজ করতেছে এখন মানুষের সুন্দর একটি দিন চলে আসছে আজকে ভালোভাবে আমাদের দেশ চলছে আমি তাই ওই মাননীয় নেত্রীকে আবারও আমি ধন্যবাদ জানাইছি আমি সুতারপাড়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের একজন মেম্বার আমি সুতারপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আমি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সে তার সাথে আমি সহযোগিতা করে আজকে এই দেশ এই এলাকার এল জি এসপির মাধ্যমে বিভিন্ন এলাকায় কল তারপর এল জি এসপির মাধ্যমে আমরা ইটের রাস্তা আমরা দিয়েছি সেই এলাকায় মানুষ অনেক খুশি যে যে সমস্ত কর্মকাণ্ডগুলি দেখার পরে আমাদের হয়তো আমাদের এই এলাকায় নির্বাচন হচ্ছে না অনেক দিন হয় আমিও চাই যে আমরা সুতারপাড়া ইউনিয়নটা আমরা সুন্দরভাবে একটা পুরসভা একটা ইউনিয়ন পরিষদ এই জটিলতা যে কোনো সময় যে কোনোভাবে হোক আমরা ওই সালমান এফ রহমানের দৃষ্টি আকর্ষণ করছি আর আমাদের নেতায় যেই ডিসিশন দেব আমরা ওই ডিসিশন আমরা মাইনে নেবো এবং আমাদের ইন নির্বাচন হওয়া দরকার এই নির্বাচন আমি আশাবাদী যে খুব তাড়াতাড়ি আমাদের সুতারফর ইন্ডনে একটা নির্বাচন দেব সেই নির্বাচনের মাধ্যমে আমরা যদি যোগ্যতার প্রমাণ দিতে পারি আমরা আবার ক্ষমতায় আসব যোগ্যতার প্রমাণ না দিতে পারলে আমরা আমাদেরকে ভোট দিব না আমরা কাজ করছি আমরা কাজের উপরে বিশ্বাসী সাধারণ মানুষকে আমি বলবো আপনারাও কাজের উপরে বিশ্বাস করেন এই উন্নয়নের উপরে বিশ্বাস করেন মানুষের পাশে কোন নেত্রী দ্বারা এলেন কোন কীভাবে মানুষকে সেবা করলেন সব কিছু তুইলা ধুলা আপনারা যোগ্যতাকে সম্মান করে আগামী দিন বাংলাদেশের জাতীয় সরকার গঠন করবেন এ আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় দেশের মানুষের ধন্যবাদ আপনাদের টিভি ক্যামেরার সাহেবরা আপনারা আসছেন আমরা আমরা গ্রাম এলাকায় আমরা আপনাদেরকে পেয়ে আমরা অত্যন্ত খুশি আপনারা আবারও আসবেন সরজমিনে ঘুরে আমাদের উন্নয়ন আমাদের নেত্রীর উন্নয়ন আপনারা তুইলা ধরবেন বাংলার প্রতিটি গ্রামের মানুষের যাতে এই উন্নয়ন দেখে তারা অবাক হয় এবং এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আবারও এই নেত্রীকে বুড়ের মাধ্যমে নির্বাচিত করে আবারও যাতে আমরা ক্ষমতায় দেখতে চাই ওই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে শেখ হাসিনা আছে দেশ আছে শেখ হাসিনা যদি বেঁচে থাকে এ দেশ আগামী দিন আরও উন্নয়ন হবে এ আশার ব্যক্ত রেখে আমি আবার ব্যক্ত শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক এ দেশের মানুষের মন জ্বালাময়ী বক্তব্যগুলো পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ দর্শকদের ধন্যবাদ শকত বিশ্বাসকে